হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ল্যাম্প তো ফ্রেন্ডস আজ থেকে আমার ভিডিওগুলো আমার সেই সমস্ত ভাই বোনকে হেল্প করার জন্য যারা এই সামনে মাধ্যমিক পরীক্ষায় বুঝতে চলেছ অর্থাৎ জুন দু হাজার একুশে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে তাই তো তো ফ্রেন্ডস আমি অবশ্যই চেষ্টা করব যাতে তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারি আমার ভিডিওর মাধ্যমে অঙ্ক বিষয়ে তো তোমরা আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের কাজে লাগবে এবং মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে তোমরা অনেকটা রেডি হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি কোনো চ্যাপ্টার ওয়াইজ করাবো না কারণ এখন আর সেই সময় নেই তাই তো আমি এখন টেস্ট পেপার বলো বা বিভিন্ন ধরনের যে কোশ্চেন সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব টোটাল সিলেবাসের ওপর যে সিলেবাসটা তোমাদের এই মাধ্যমিক পরীক্ষায় থাকবে তো তোমরা সবাই জেনে গেছো নাম্বার ডিভিশন কীরকম হবে বা তোমাদের সিলেবাস কি আমার সেটা বলার ব্যাপার নয় তবুও আমি যেহেতু আজকে থেকে শুরু করছি মাধ্যমিকের প্রিপারেশান তাই তোমাদেরকে একবার সিলেবাসটা দেখিয়ে দিই এই হলো কোশ্চেন প্যাটার্ন মানে এইভাবে নাম্বার ডিভিশন থাকবে তোমরা জেনে গেছো তোমাদের যারা টেস্ট পেপার কিনেছো সেখানে দেখবে অলরেডি দেওয়া আছে আর এই হলো তোমাদের সিলেবাস তাই তো আমি এই টোটাল কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সিলেবাস অনুযায়ী আমি তোমাদেরকে ম্যাথটা প্র্যাকটিস করাবো তো তোমরা আমার ভিডিওগুলি প্রত্যেকটা ধারাবাহিকভাবে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তোমাদের অনেকটা হেল্প হবে আর যদি এতটুকু হেল্প করতে পারি আমার ভীষণ ভালো লাগবে চলো দেরি না করে শুরু করি তো ফ্রেন্ডস আমি টেস্ট পেপার ওয়াইজ তোমাদেরকে একের পর এক কোশ্চেন দেখাবো প্রবলেম সলভ করে দেখাবো শুধু অ্যান্সার নয় একেবারে একটা ক্লিয়ার কনসেপ্ট দেবো কিভাবে তোমরা প্রবলেমগুলো সলভ করবে ঠিক আছে কারণ আমরা তো প্রত্যেকে জানি কনসেপ্ট ইজ দ্য পিলার অফ ম্যাথামেটিক্স কনসেপ্ট ইজ দ্য পাওয়ার অফ ম্যাথামেটিক্স আগে কনসেপ্ট ক্লিয়ার করে নাও কোশ্চেন তুমি যদি হাজারটা করো কিন্তু যদি কোনো কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু অঙ্ক তুমি পরীক্ষার হলে করতে পারবে না তাই আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও তো আমি প্রত্যেকটা অঙ্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে থাকবো তাই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো স্কিপ করবে না আর ভিডিও ছেড়ে কোথাও যাবে না তো আজকের ফার্স্ট কোশ্চেন তো যেহেতু শর্ট টাইপ কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে শূন্যস্থান পূরণ থাকবে ট্রুফলস সত্য মিথ্যা থাকবে তাই তো তোমরা যে তোমাদেরকে যে নাম্বার ডিভিশনটা দেখালাম সেখানে পরিষ্কার করে লেখা আছে কোথা থেকে কতগুলো কোশ্চেন আসবে এবং তার জন্য কতটা নাম্বার অ্যালোটেড। ঠিক আছে তো সেই ওয়াইজ তোমরা কিন্তু প্রিপারেশানটা করতে থাকো এটা চলছে লাস্ট মিনিট প্রিপারেশান ঠিক আছে আর আমি তোমাদেরকে অবশ্যই সাজেশনও দিতে থাকব। ভিডিওর মাধ্যমে কোন কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন ধরনের প্রবলেমগুলো বেশি আসে তো তোমরা স্ক্রিনে দেখতে পাবে প্রবলেমটা আমি তোমাদেরকে জাস্ট বই থেকে পড়ে বলছি আর তোমরা স্ক্রিনে দেখে নাও দেখো প্রথম কোশ্চেনটা বলেছে এইট পার্সেন্ট হার সুদে কত সময়ে সবৃদ্ধিমূল আসলের দেড়গুণ হবে তো তোমরা দেখতে পাচ্ছ কি বলা আছে এইট ইন্টারেস্ট ঠিক আছে এবং কত সময় বৃদ্ধি মূল মানে মূলটা বেড়ে মূল সহ কি হবে যেটা আসল ডিপোজিট করেছিল তার দেড় হবে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে বারো পূর্ণ একের দুই বছর মানে সাড়ে বারো বছর ছয় পূর্ণ একের চার বছরে হবে নাকি ছয় পূর্ণ একের দুই বছরে হবে নাকি বারো পূর্ণ একের চার বছরে হবে আগে প্রবলেমটা বোঝার চেষ্টা করো এইট পারসেন্ট ইন্টারেস্ট ঠিক আছে যদি হয় তাহলে কত সময় আসল এবং যে সুদটা সেই দুটো মিলিয়ে হবে যেটা আসল ছিল তার দেড় গুণ তো ফ্রেন্ডস দেখো যদি আমি আসলটা তোমাদেরকে জাস্ট আমি বোঝানোর পুরোর কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি বোঝানোর ব্যাপারটা তোমরা একটু খেয়াল করো এখানে যদি আসল দেখো আসল যদি আমরা পি ধরি পি ঠিক আছে এবং আমরা দেখবে একটা সূত্র জানি যে আসল পি হয় এবং আর পারসেন্ট হার সুদে মানে যদি শতকরা হার আর পারসেন্ট হয় মানে একশো টাকায় আট টাকা যদি বার্ষিক সুদ হয় তাহলে টি সময় পর অর্থাৎ টি সময়ে সমৃদ্ধি মূলটা হয় পি ইন্টু ওয়ান প্লাস আটটি বাই হানড্রেড এটা তোমরা সূত্রটা সবাই জেনে গেছ তো এখানে দেখো কী বলেছে যে কত সময় এইট পারসেন্ট হার সুদে সব বৃদ্ধিমূলটা আসলে দেড়গুণ হবে তো যদি এখানে এইট পারসেন্ট ইন্টারেস্টটা হয় এবং আমি যদি এখানে ধরে নিই যে টি সময়ে ওটা হবে মানে সেটা দেড়গুণ হবে তাহলে আমরা কী লিখতে পারি এটা হচ্ছে সবৃদ্ধিমূলের সূত্র তাহলে পি ইন্টু ওয়ান প্লাস এখানে আরের মানটা দেখো এইট তাই তো আর পার্সেন্ট মানে এইট পার্সেন্ট এখানে তো এর জায়গায় আমরা বসাবো এইট তাহলে এইট এবং আমরা টি সময় পর ধরেছি তাহলে টি থাকবে বাই হানড্রেড কত হবে আসলের দেড় গুণ আসলের দেড় গুণ মানে এক পূর্ণ একের দুই গুণ তার মানে এটা দেখো তিনের দুই গুণ তার মানে এটা হবে যদি আসল পি হয় তাহলে টি সময়ে এইট পার্সেন্ট ইন্টারেস্টে সেটা আমরা ধরলাম যে আসলের দেড় গুণ হবে মানে এটা হলো আমাদের শর্ট একটা রাফ ক্যালকুলেশনের জন্য আমাদের যে অঙ্কটা সলভ করতে গেলে যে ব্যাপারটা দরকার সেটা এটা হলো তাহলে দুদিকে দেখো পি ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে দেখো এটা যেহেতু ওপর নিচে আছে আমরা চার দিয়ে এটাকে ভাগ করে দিতে পারি চার দুই আর চার পঁচিশে একশো এবং টু টি বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু দেখো ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে গিয়ে মাইনাস ওয়ান করতে পারি তো মাইনাস ওয়ান করলে এটা হয়ে যাচ্ছে হাফ তো হাফ তাহলে টি সমান কী হবে এটা ক্রস মাল্টিপ্লিকেশান হয়ে যায় এভাবে তাহলে ওপরে পঁচিশ নিচে চার মানে এটা দেখো ছয় পূর্ণ একের চার বছর তার মানে অপশান দেখো অপশানটা ছিল মানে বি বি অপশানটা হবে রাইট ছয় পূর্ণ একের চার বছর তো ফার্স্ট প্রবলেমটা বুঝতে পারলে আরেকবার দেখে নাও এইট হার সুদে কত সময়ে মূল আসলে দেড় গুণ হবে এখানে দেখো আসল যদি পি হয় তাহলে সেটা কি বলেছে সেটা হতে হবে না আসলে দেড় গুণ দেড় গুণ মানে পি ইন্টু থ্রি বাই টু এক পূর্ণ একের দুই দেড় মানে ওয়ান অ্যান্ড হাফ এক পূর্ণ একের দুই তো এটা তিনের দুই হবে মানে আসলের দেড় গুণ মানে আসল পি ইন্টু তিনের দুই এটা হবে তো এখানে দেখো আরের মান হলো এইট পারসেন্ট তাহলে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রে যদি বসিয়ে দিই এবং এইভাবে তোমরা রাফ ক্যালকুলেশান করবে কারণ এখানে তোমাদেরকে এটা মাল্টিপল চয়েস কোশ্চেন অপশানগুলো দেওয়া আছে কোন অপশানটা রাইট হবে সেটা বোঝার জন্য তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত কিছু ক্যালকুলেশান করলাম তোমরা জাস্ট এটাকে রাফ ক্যালকুলেশান করে এই আরের জায়গায় এইট বসিয়ে টি এর মানটা বের করে নেবে যেটা পেলাম ছয় পূর্ণ একের চার বছর তো বি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার বুঝতে পারলে নিশ্চয়ই চলো নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেমটা দেখো নেক্সট প্রবলেমটা কি বলা আছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা আছে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইজ টু থ্রি এবং উচ্চতার অনুপাত ফাইভ ইজ টু থ্রি হলে আয়তনের অনুপাত হবে কী কী টোয়েন্টি ইজ টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ইজ টু টোয়েন্টি ফোর ইজ টু নাইন নাইন ইজ টু ফোর দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে প্রবলেমটা এই ধরনের একটা প্রবলেম বা দুটো প্রবলেম অতি অবশ্যই আসবে এই পরিমিতির ওপর প্রবলেম তো এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এবং যদি উচ্চতার অনুপাত দেওয়া থাকে তাহলে তাদের আয়তনের অনুপাত হবে যে প্রথমটির প্রথমটির ব্যাসার্ধ ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই দ্বিতীয়টির ব্যাসার্ধর স্কোয়ার ইন্টু উচ্চতা অর্থাৎ আনুপাতিক যে পদগুলো সেই পদগুলো যেটা থাকবে সেটা বসিয়ে অনুপাত করে দেবে তাহলে তোমরা আয়তনের অনুপাত পেয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দেখো প্রথমটির এখানে ব্যাসার্ধের যে আনুপাতিক পদ কত দেওয়া আছে টু মানে টু এ স্কোয়ার ইন্টু উচ্চতার যে পদ সেটি কত আছে ফাইভ ডিভাইডেড বাই নিচে দেখো নিচে আছে দ্বিতীয়টির ব্যাসার্ধ স্কোয়ার দ্বিতীয়টির ব্যাসার্ধের অনুপাত থ্রি পদটা হলো থ্রি তাহলে থ্রি স্কোয়ার ইন্টু হলো থ্রি তার মানে এখানে দেখো কত হলো এখানটা কত পেলাম টু 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 স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে ফোর ইন্টু ফাইভ মানে টোয়েন্টি আর নিচে হলো টোয়েন্টি সেভেন তো আয়তনের অনুপাতটা হয়ে যাবে দেখো টোয়েন্টি ইজ টু টোয়েন্টি সেভেন ঠিক আছে এবার তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলে দিই কেন লম্ববৃত্তাকার বৃত্তাকার চঙ্গের আয়তন যদি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে আমরা জানি আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে জেনারেল ফর্মুলা সাধারণ ফর্মুলা একটা লম্ববৃত্তাকার বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি আর হয় এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে লম্ব বৃত্তাকার চোংটির আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ এবার এখানে দেখো দুটো লম্ব বৃত্তাকার চোং আছে তাহলে একটির যদি আর ওয়ান এইচ ওয়ান উচ্চতা এবং ব্যাসার্ধ এবং উচ্চতা হয় আর দ্বিতীয়টির আর টু এইচ টু যদি ব্যাসার্ধ এবং উচ্চতা হয় তাহলে তাদের আয়তন প্রথমটির হবে দেখো পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ডিভাইডেড বাই পাই আর টু স্কোয়ার এইচ টু তাই তো এবার দেখো পাইটা এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে তাহলে দেখো কি পাচ্ছি কী পেলাম প্রথমটির ব্যাসার্ধের স্কোয়ার বা বর্গ ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই দ্বিতীয়টির যে ব্যাসার্ধ তার বর্গ ইন্টু উচ্চতা আয়তনের অনুপাত তাই নয় কি তাহলে তোমরা এটা মনে রাখবে বললাম যদি ব্যাসার্ধের অনুপাত এবং উচ্চতার অনুপাত দেওয়া থাকে তাহলে আয়তনের অনুপাত কি হবে না ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা প্রথমটির ডিভাইডেড বাই বা অনুপাত দ্বিতীয়টির ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা ব্যাস এই দুটো গুণ করে তাদের অনুপাত বের করে দেবে সেটাই হবে আয়তনের অনুপাত তো এখানে দেখো এখানে টোয়েন্টি ইজ টু টোয়েন্টি সেভেন অর্থাৎ এ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে বোঝা গেল নিশ্চয়ই চলো নেক্সট প্রবলেমে যায় নেক্সট প্রবলেমটি দেখো তো নেক্সট প্রবলেমটা দেখো নেক্সট প্রবলেমটা জ্যামিতির ওপর কি আছে দেখো বলা আছে ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং সি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু বলা আছে কোন ওএসি সমান ফর্টি ডিগ্রি চল্লিশ ডিগ্রি যদি হয় তাহলে কোন ও সি বিয়ের পরিমাণ কত হবে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি নাকি নব্বই ডিগ্রি তাহলে দেখি আগে কি বলেছে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় একটি বৃত্ত ও কেন্দ্রীয় একটি বৃত্ত তার বলা আছে কেন্দ্রটা হলো ও এটা হলো ও এরপর বলা আছে দেখো বি একটি ব্যাস এ বি ব্যাস তো আমি এভাবে ব্যাসটা আঁকলাম এ বি এটা একটা ব্যাস এরপর বলা আছে কি সি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু তো যেখানে হোক একটা বিন্দু নাও সি এটা একটা নিলাম এরপর বলা আছে দেখো ও এ সি ও এ সি মানে এ সি যোগ করলাম এ সি যোগ করা হলো এসি যোগ করার ফলে আমরা যে কোনটা পেলাম অর্থাৎ ও এটা বলা আছে ফর্টি ডিগ্রি এই কোনটির মান চল্লিশ ডিগ্রি ভালো করে লক্ষ্য করো তাহলে ও সি এর পরিমাপ কত ও সি আমাদেরকে বের করতে হবে ও তো ও এখানে এটাকে ও সি যোগ করে দাও ও সি যোগ করলাম এরপর আমাদেরকে বের করতে হবে ও সি বি তার মানে এই কোনটা এই কোনটার মান বের করতে হবে বুঝতে পেরেছ ও কেন্দ্র একটি বৃত্ত এবি একটি ব্যাস এবি ব্যাস এরপর তার সাথে বলা আছে দেখো সি যে কোনো একটা বিন্দু যদি ও এ সি ও এসি চল্লিশ ডিগ্রি মানে এসি যুক্ত করো এসি ও এসি হলো চল্লিশ ডিগ্রি তাহলে আমাদেরকে বের করতে হবে ও সি বিয়ের মান কত মানে এই যে যেটা আছে তো এটা কি করে বের করতে হবে তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়ে দেখে নাও দেখো এখানে আমরা এই যে ওসি বিয়ের মানটা বের করতে গেলে চটপট ভাবতে হবে এবং এখানে দেখবে কিছু কিছু উপপাদ্যের যে অনুসিদ্ধান্ত বা উপপাদ্যগুলো সেগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগে তো দেখো প্রথমে তোমাদেরকে বলে দিই এই যে ত্রিভুজ ও এ ত্রিভুজ ও এর আমরা কি দেখতে পাচ্ছি দেখো ও এ এবং ও কি একই বৃত্তের ব্যাসার্ধ তাই তো ও এ এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তাই ত্রিভুজ ও দেখো সমদ্বিবাহু ত্রিভুজ এবং আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান দুটি বাহু সেই বাহু সংলগ্ন কোন দুটিও সমান হয় তাই তো বোঝা গেল নিশ্চয়ই সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন কোন দুটিও সমান তাহলে এই কোনটি যদি চল্লিশ ডিগ্রি হয় এবং দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান তাহলে এই কোনটাও হবে চল্লিশ ডিগ্রি তাহলে কোন ও সমান কোন ও সি এ সমান দেখো চল্লিশ ডিগ্রি হবে এই কোনটি হবে চল্লিশ ডিগ্রি এটা বোঝা গেছে নিশ্চয়ই এরপরে দেখো এই যে এ সি কোন বি ব্যাসার্ধ একটি বৃত্তের এবি যদি ব্যাসার্ধ হয় এবং এখানে কোনো জায়গায় যদি একটা বিন্দু থাকে এবি যদি ব্যাস হয় এবি যদি ব্যাস হয় তাহলে এ যদি আমরা যুক্ত করি তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোন হলো তাই তো এবং তোমরা দেখবে একটা উপবাদ্য করেছ মনে পড়বে নিশ্চয়ই যে কোনো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অর্ অর্ধবৃত্তস্ত কোন হলে সেটা হবে নব্বই ডিগ্রি তো দেখো সেই শর্তে এসিবি কোন এসিবি এটা হলো নব্বই ডিগ্রি তো কোন এসিবি যদি নব্বই ডিগ্রি হয় তার মধ্যে দেখো কোন এ সি ও বা ও সি এ যাই বলো না কেন এই যে চল্লিশ ডিগ্রি পেয়ে গেছি তাহলে এই কোনটার মান কত হবে অতএব কোন ও সি বি যেটা আমাদের বের করতে বলেছে সেটা সমান হবে দেখো কোন এসিবি মাইনাস কোন ও সি এ অর্থাৎ নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি ইকুয়াল টু ফিফটি ডিগ্রি ঠিক আছে এটা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বললাম এখানে যেহেতু এটাও মাল্টিপল চয়েস কোশ্চেন এখানেও কিন্তু ক্যালকুলেশনের প্রয়োজন নেই কিন্তু আমাদেরকে কোথাও না কোথাও একটা তো রাফ ক্যালকুলেশান করতে হবে বা তোমরা ছবি দেখে যদি আইডিয়া করতে পারো তাহলে তো খুবই ভালো ব্যাপার এটা যদি চল্লিশ ডিগ্রি হয় এই বাহুটার এই বাহুটা সমান তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ সেই হিসেবে এটাও চল্লিশ ডিগ্রি হয়ে যাবে এবং যখনই আমরা বিসি সি যুক্ত করলাম তখনই দেখো বুঝতে পারছি যে এ সি হলো অর্ধবৃত্তস্থ কোণ এবং অর্ধবৃত্তস্থ সব সবসময় নাইনটি ডিগ্রি সমকোণ হয় এ বি যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এই টোটাল কোনটা নব্বই ডিগ্রি তার মধ্যে এই কোনটা হয়ে গেল চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা হয়ে যাবে এই কোনটা হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি এটাই কিন্তু আমাদেরকে বের করতে দিয়েছে তাই না প্রবলেমে সেটাই আছে তো সি অপশান ইজ দ্য রাইট অপশান তো এইভাবে আমাদেরকে একটু করে রাফ ক্যালকুলেশন করতে হবে এবং ওই যে উপপাদ্যগুলো একটু হলেও মাথায় রাখতে হবে কোনো অসুবিধে নেই মুখস্থ করার দরকার নেই বারবার আমরা যখন অ্যাপ্লাই করব প্রয়োগ করব বলবো তখনই দেখবে তোমাদের এমনি এমনি মনে থেকে যাবে বা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে এখানে এই ব্যাপারটা কাজে লাগছে ঠিক আছে চলো নেক্সট প্রবলেম দেখি এরপর আমরা কয়েকটা শূন্যস্থান পূরণ দেখে নিই শূন্যস্থান পূরণও তো থাকবে তো দেখো আমি একটা একটা করে প্রবলেম বলছি আর তোমাদেরকে অ্যান্সারগুলোও বলে দিচ্ছি তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনে নাও দেখো ফার্স্ট যেটা আছে সেটা বলা আছে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস এই একটা চ্যাপ্টার আছে তো সেই চ্যাপ্টারের ওপর থেকে দেখো বলা আছে একটি মেশিনের বর্তমান মূল্য টুপি টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম টু আর পারসেন্ট হ্রাস পেলে এন বছর পরে মেশিনটির দাম হবে তারপর শূন্যস্থান আছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে প্রবলেমটা দেখতে পাচ্ছ তো এখানে দেখো এখানে কি বলা আছে একটি মেশিনের বর্তমান মূল্য টু টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম টুয়ার টুয়ার পার্সেন্ট যদি হ্রাস পায় কমে যায় তাহলে টুয়েন বছর পরে মেশিনটির দাম কত হবে বা দাম হবে শূন্যস্থান পূরণ আছে তো যাই হোক তোমরা দেখো সমহার বৃদ্ধি যেখানে করেছো সেই চ্যাপ্টারে তোমরা একটা সাধারণ সূত্র পেয়েছ যে কোনো একটা জিনিসের দাম যদি পিটাকা হয় এবং প্রতি বছর যদি সেই জিনিসটার ওপর আর পারসেন্ট করে বৃদ্ধি পায় দাম কোনো একটা জিনিসের দাম পি টাকা আট পারসেন্ট করে যদি বৃদ্ধি পায় সেই জিনিসটার দাম তাহলে এন বছর পর তার দামটা দাঁড়াবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটা হলো বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধি যখন আসল পি বা কোনো একটা জিনিসের দাম পি টাকা এবং আর পার্সেন্ট করে প্রত্যেক বছর যদি বাড়ে তাহলে এন বছর পর ধরো দু বছর পাঁচ বছর বা দশ বছর পর সেই জিনিসটার দাম বের করতে হবে তো তখন আমরা এই সূত্র প্রয়োগ করে বের করতে পারবো একইভাবে যদি উল্টো ঘটনা ঘটে অর্থাৎ যদি কোনো একটা জিনিসের দাম পি টাকা হয় এবং প্রত্যেক বছর তার দাম যদি আর পার্সেন্ট করে হ্রাস পেতে থাকে কমতে থাকে তাহলে সেক্ষেত্রে যে এন বছর পর সেই জিনিসটার দাম হবে দেখো পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হানড্রেড টু দি পাওয়ার এন এটা হলো হ্রাসের ক্ষেত্রে তো এখানে দেখো পি এর পরিবর্তে সেটা হয়ে যাবে টু এবং এন এর পরিবর্তে সেটা হয়ে যাবে টু এন আর এখানে টু আর পারসেন্ট হ্রাস তো আরটা হয়ে যাবে টু আর এইটা হয়ে যাবে টু আর এবং আমরা কোন সূত্রে এটাকে বসাবো বা কোন সূত্র অনুযায়ী লিখবো না হ্রাসের যে সূত্রটা মানে এই সূত্রের উপর আমরা লিখবো তো এক্ষেত্রে শূন্যস্থানে বসবে দেখো টু পি যেহেতু এখানে বলা আছে বর্তমান মূল্যটা টুপি টাকা তো পি এর জায়গায় হয়ে যাবে টুপি ওয়ান মাইনাস এটা দেখো আর এর জায়গায় এটা হয়ে যাবে টু আর পারসেন্ট বা টু আর বাই হান্ড্রেড এবং টু দি পাওয়ার এন বছর নয় টু এন বছর তো টু এন এখানে টু দি পাওয়ার হয়ে যাবে টু এন এটা হবে শূন্যস্থান কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবে এখানে টু আছে এখানে হানড্রেড আছে তো এটার চেহারাটা একটু পাল্টে দিতে হবে ওয়ান মাইনাস এটা হয়ে যাবে আর বাই পঞ্চাশ টু দি পাওয়ার টু এন তো এটা হবে অ্যান্সার ঠিক আছে তো শূন্যস্থানে এটা আমাদেরকে বসাতে হবে আশা করি বোঝা গেল বা যদি বৃদ্ধি বলতো তাহলে আমরা এই সূত্রে বসিয়েও কিন্তু অ্যান্সারটা লিখতে পারতাম পরের যে প্রশ্ন পরের প্রশ্নটা বলা আছে দেখো বৃত্তের কোনো জ্যের লম্ব সমুদ্রিক খণ্ডক ওই বৃত্তের ড্যাস বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমুদ্রিক খণ্ডক ওই বৃত্তের কি তো তোমাদেরকে একটু ছবিটা দেখিয়ে দিই একটা বৃত্ত একটা বৃত্ত তার যে যে কোনো একটা জ্যায় ধরো এবি তো কোনো বৃত্তের যদি এবি একটা জ্যা ধরো ধরে নিলাম এবং এর যে লম্ব সমুদ্রি খণ্ডক সমুদ্রি খণ্ডক হবে এবং লম্ব যদি এইভাবে আঁকি তাহলে কি হবে দেখো এটা কি হবে না এখানে কেন্দ্র দিয়ে পাস করবে মানে কেন্দ্রগামী উত্তরটা কি হবে কেন্দ্রগামী কোনো বৃত্তের যে কোনো যে তার লম্ব সমুদ্রি সব সবসময় কি হবে ওই বৃত্তের কেন্দ্রগামী হবে বোঝা গেল নিশ্চয়ই তো স্থানে বুঝবে কেন্দ্রগামী তো দেখো আরেকবার তোমাদেরকে বলে দিই কোনো বৃত্তের বা বৃত্তের কোনো জ্য এর লম্ব সমদ্ধি খণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী ঠিক আছে এরপরের দেখো তিন নম্বরে যেটা আছে সেটা আছে দেখো এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এক্স ভ্যারিজ অ্যাজ জেড যদি হয় তাহলে ওয়াই প্লাস জেড ভ্যার ইজ অ্যাজ কীভাবে পরিবর্তনটা হবে তাই তো মানে কি এক্স ওয়াইয়ের সাথে সমানুপাতে পরিবর্তিত হয় এক্স আবার জেডের সাথেও সমানুপাতে পরিবর্তিত হয় তাহলে ওয়াই প্লাস জেড পরিবর্তিত হবে কিভাবে। তো দেখে নাও এটাও শূন্যস্থান পূরণ করতে হবে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হলেও আমাদেরকে তো জানতে হবে যে এটা কী হবে তো তোমাদেরকে বলে দিই দেখে নাও কি বলা আছে এক্স ভ্যারিজাস ওয়াই এবং দেখো এক্স ভ্যারিজাস জেড এটা বলা আছে আমাদেরকে বের করতে হবে ওয়াই প্লাস জেড ভ্যারিজ্যাজ ঠিক আছে তো যাই হোক তাহলে ওয়াই প্লাস জেডের মানটা বের করতে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান কে ওয়াই আর এখান থেকে লিখতে পারি এক্স সমান কে জেড যেখানে কে হলো এটা তোমাদেরকে বলে দিই বা তোমরা জানো কে হল ভেদ ধ্রুবক তো যদি এটা হয় তাহলে এখানে দেখো ওয়াই সমান হলো ওয়ান বাই কে ইন্টু এক্স আর এখান থেকে আমরা পাবো জেড সমান ওয়ান বাই কে ইন্টু এক্স এরপর দেখো তাহলে ওয়াই প্লাস জেডের মানটা ওয়াই প্লাস জেডের মানটা কী হবে ওয়াই প্লাস জেডের মানটা হবে ওয়ান বাই কে প্লাস ওয়ান বাই কে ইন্টু এক্স মানে এটা হলো টু বাই কে ইন্টু এক্স তো টু বাই কে কে যদি আমরা সিম্পল কে ওয়ান ধরে নিই কে ওয়ান এক্স ঠিক আছে তো কে ওয়ান এটাও একটা ধ্রুবক কে যদি ধ্রুবক হয় তাহলে টু বাই কে বা কে ওয়ান টু বাই কে সমান কে ওয়ান ধরলাম তাহলে কে ওয়ানও হবে ধ্রুবক তো সেই হিসেবে আমরা কী বলতে পারি ওয়াই প্লাস জেড ভ্যার ইজ হ্যাজ এক্স বোঝা গেল নিশ্চয় তো শূন্য স্থানে কি বসবে ওয়াই প্লাস জেড ভ্যার ইজ এক্স ওয়াই প্লাস জেডও এক্সের সাথে সমানুপাতেই পরিবর্তিত হবে তাই তো এটা ভেদের চ্যাপ্টার থেকে এসেছে পরের যে প্রবলেমটা আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখে নাও কি বলা আছে প্রবলেমটা একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও গোলকের তিন গুণ আয়তনের সাংখ্যমান সমান সমান হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য শূন্যস্থান আছে ড্যাশ একক তো দেখো এই প্রবলেমগুলোতে আমাদেরকে খুব ভালো করে পরিমিতির যতগুলো সূত্র আছে সবগুলো কিন্তু একটু বুঝে মনে রাখতে হবে তো একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বুঝিয়ে দিই বলা আছে একটা নিরেট গোলক তার বক্রতলের ক্ষেত্রফল যেটা সেটার সাথে আয়তনের তিনগুণ আয়তন তার যে সাংখ্যমান সেটা সমান অর্থাৎ আমরা তো জানি যে ক্ষেত্রফলের একক আর আয়তনের একক কিন্তু সমান নয় তো সেই জন্য সাংখ্যমান বলা আছে অর্থাৎ সাংখ্যমান ব্যাপারটা কি একক বাদ দিয়ে যে সংখ্যা মানটা মানে ক্যালকুলেশন করে তো আমরা একটা সংখ্যা পাই তারপর ক্ষেত্রফল হলে বর্গ একক আর আয়তন হলে ঘন একক লিখি ধরো এককটা যা থাকে সেমি তো সেমি এরপর অন্য কিছু থাকলে সেটা হবে তো যাই হোক এককটা ঘন হয় আয়তনের ক্ষেত্রে ঘন একক আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক তো এককটা বাদ দিয়ে তার যে নেট মানটা সংখ্যার যে মানটা সেটা সমান তো তোমরা তো এটা জানো যে একটা গোলকের যদি ব্যাসার্ধ আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ওই গোলকটির ওই নিরেট গোলকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে এবং আয়তন কত হয় না একটি নিরেট গোলকের আয়তন হয় চারের তিন পাই আর কিউব এটা হয় এবং দেখো আমি যখন তোমাদেরকে বললাম তার সমগ্র তলের ক্ষেত্রফল মানে ফোর পায় আর স্কোয়ার একক যদি দিই তাহলে হবে বর্গ একক আর আয়তন কি চারের তিন পায় আর কেউ ঘন একক কিন্তু এককগুলো বাদ দিলে আমরা দেখো এটা সাংখ্য মান পেয়ে যাচ্ছি তো প্রশ্ন অনুযায়ী কি বলা আছে এই বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে তার যে আয়তন তার তিনগুণ এর সাথে সমান তার মানে এটা সমান হবে কখন থ্রি ইন্টু এই মানটার সাথে তো এটা হচ্ছে আমাদের মেন কন্ডিশন মেন শর্ত যেটা প্রশ্নতে বলা আছে প্রশ্ন অনুযায়ী তো এখান থেকে দেখো কি বের করতে হবে আমাদেরকে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ টু আর সমান কত এটা আমাদেরকে জানতে হবে আর কি আর আমরা ধরে নিলাম ব্যাসার্ধ আর ব্যাস কি হয় ব্যাসার্ধের দ্বিগুণ মানে টু আর তাই তো এগুলো তোমরা জানো তো এই সূত্র অনুযায়ী আমাদেরকে আর এর মানটা বের করতে হবে তো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশান করে নিই দেখো তিন বাদ চলে যাবে এখানে আর আমরা বাদ দিয়ে দিতে পারবো পাই বাদ দিয়ে দিতে পারবো আর স্কোয়ার এবং আর কিউ এটা বাদ চলে এখানে একটা আর থাকবে তো দেখো এখানে কিছু থাকছে না তো এখানে ওয়ান পড়ে থাকবে তার মানে আমরা কি পেলাম আর ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এক একক ব্যাসার্ধ হলো এক একক তাহলে টু আর সমান কত হবে টু টু একক এটা পেয়ে গেলাম আমরা তার মানে অ্যান্সার বা স্থানটায় কি বসবে না একটি নিরেট গোলকের যদি বক্রতলের ক্ষেত্রফল গোলকের তিনগুণ আয়তনের সাংখ্যমান সমান হয় তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে টু একক দুই একক বোঝা গেল নিশ্চয় তো এইভাবে আমাদেরকে ক্যালকুলেশানগুলো করতে হবে বা এখানে শূন্যস্থানের পরিবর্তে এক নম্বরের প্রশ্ন আকারেও থাকতে পারে যে গোলকটির ব্যাস নির্ণয় করো ঠিক আছে তো যাই হোক আমরা বিভিন্নভাবে প্রশ্নগুলো করে নিই তার কনসেপ্টগুলো জেনে নিই তাহলে যেভাবেই প্রবলেমটা আসুক না কেন আমরা খুব সহজেই উত্তর করতে পারবো তাই তো তো ফ্রেন্ডস আশা করি আজকে যে কটা প্রবলেম তোমাদেরকে করালাম তোমাদের কাজে লাগবে তোমরা হয়তো বুঝতেও পারলে যদি না বুঝতে পারলে এক দুবার ভিডিওটা চালিয়ে একটু ধীরে ধীরে দেখে নাও দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে এরপরে দেখবে কিছু কিছু প্রবলেম করার পর তোমাদের কাছে প্রবলেমগুলো সোজা হয়ে যাচ্ছে এবং একসাথে করলে কিন্তু একটা পরীক্ষার প্রিপারেশানও হয়ে যায় তো তোমরা কীভাবে করতে চাও বা আমি তোমাদেরকে কিভাবে করালে তোমরা উপকৃত হবে আমি তোমাদেরকে তোমাদের হেল্প করতে পারবো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং হ্যাঁ কোনো ভিডিওই কিন্তু মিস করা চলবে না একটু একটু করে কিন্তু এই কয়েকদিনে আমরা অনেকটা প্রিপারেশান নিতে পারবো এবং আমাদের ভীতিটাও দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চটপট সাবস্ক্রাইব করে নাও আর নেক্সট দিনে আরও একটু লং কোশ্চেন নিয়ে বা আরও বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে আলোচনা করতে থাকবো আজ এই পর্যন্তই